মা তো চড়তে পারবে না মামা তুমি চড়ো ইকো পার্কে টয় ট্রেনে রাইড এটা সন্ধ্যাবেলা কি সুন্দর লাইট লাইট লাইটিং দিয়ে একদম সাজানো জায়গা জায়গায় কফি শপ আমরা এই সারা এরিয়াটাই বারবার করেই ঘুরে চলেছি এত ভালো লাগছে ওই যে ব্রিজ সকালবেলায় ব্রিজটা একরকম ছিল আর রাত্রেবেলাতে লাইটিং দেওয়াতে ব্রিজটা দারুণ লাগছে লাইটিং দেওয়াতে দারুণ জলের মধ্যে পদ্ম পাতা পদ্ম ফুল এইটা আইফেল টাওয়ার ওটা একটা রাইড ছিল মানে ওখানে ওঠা যেত আর এটা হচ্ছে অক্টোপাস এটা ফ্রি রাইডের মধ্যেই পড়ছে তেরোটা ফ্রি রাইডের মধ্যেই পড়ছে অক্টোপাস টাওয়ারটা কি ভালো লাগছে দেখতে এখানেও রাইড আছে কেবল কার এটা কেবল কারের স্টেশনটা তার একটা রাইড প্রচুর রাইড আছে টয় ট্রেন থেকে পুরো নিকো পার্কটা দেখা যায় কোথায় কি আছে বেশ একেবারে দেখতে পাওয়া যায় এই যে গাছের ফাঁকে ফাঁকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফুড কোর্ট এখানে বসে প্রাণ ভরে খাও কি সুন্দর রাত্রেবেলায় নিকো পার্কটা অন্যরকম পুরো লাইটিং দিয়ে ডেকোরেশন করা একদম দারুণ লাগছে দেখতে আমরা দিনের বেলা যেরকম একটা রাইড করেছি রাত্রেবেলা একটা রাইড করলাম দুটো ভিডিওই আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এটা একটা প্ল্যান্ট শপ এখানে ছোটো ছোটো গাছ বিক্রি হচ্ছে এটা একটা জয় রায় আমাদের রাইড শেষ